দেখছেন কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে এই মুহূর্তে যে খবর থেকে এখন নজর রাখবো, কুণাল ঘোষের পর এবার অপরূপা পোদ্দার। তিনি টুইট করে জানালেন, 2024-এ প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন আমাদের দিদি, এমনটাই টুইট করলেন অপরূপা পোদ্দার। আপনাদের আবারও জানিয়ে রাখি, কুণাল ঘোষের পর এবার অপরূপা পোদ্দার 2024-এ প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন আমাদের দিদি, এমনটাই টুইট করেছেন তিনি। মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন আমাদের দিদি, টুইট করলেন অপরূপা পোদ্দার। গতকালই আমরা দেখেছি কুণাল ঘোষকে জানাতে যে 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই বলেছিলেন কুণাল ঘোষ। আর এবার অপরূপা পোদ্দার বললেন 2024-এ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই টুইট করেছেন তিনি। কুণাল ঘোষের পর এবার অপরূপা পোদ্দার 2024-এ প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন আমাদের দিদি, এমনটাই টুইট করলেন অপরূপা পোদ্দার। কুণাল ঘোষের পর এবার অপরূপা পোদ্দার 2024-এ প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই টুইট করেছেন অপরূপা পোদ্দার। গতকালই আমরা দেখেছি কুণাল ঘোষ বলেছিলেন 2036 পর্যন্ত তৃণমূলের সরকার থাকবে এবং মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই আমরা বলতে শুনেছি কুণাল ঘোষকে। এবার কুণাল ঘোষের পর অপরূপা পোদ্দার, অপরূপা পোদ্দার টুইট করে লিখলেন 2024-এ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন আমাদের দিদি। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।